আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তুমি কি কখনো চিন্তা করে দেখেছো যারা পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই মার্ক পায় যাদেরকে আমরা টপার বলতেছি এরা কেন টপার এদের ভিতর কি এমন স্পেশাল বিষয় থাকে যাদের কেন তারা টপার হয় ওরা সেম টিচারের কাছে পড়ে সেম বই পড়ে সেম এক্সাম পর্যন্ত দেয় তারপরেও তারা টপার আর আমরা এভারেজ একটা কমন বিষয়কে জানো যে একটা টপার স্টুডেন্ট একটা এভারেজ স্টুডেন্টের মাঝে একটা কমন পার্থক্য থাকে সেটা কি জানো যে একটা টপার একটা বই মিনিমাম চার থেকে পাঁচবার রিভিশন দেয় কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট সে চার থেকে পাঁচটা বই কেনে বাট একটা বইও প্রপারভাবে শেষ করতে পারে না এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা ভাইয়া আমি কি কখনো টপার হতে পারবো আচ্ছা আমি কি যে কোনো পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই মার্ক তুলতে পারবো উত্তর হলো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই তুমি পারবে এই যে যে কোনো পরীক্ষায় বিশেষ করে তোমরা যারা এসএসসিতে আছো তোমরা যে কোনো পরীক্ষায় কীভাবে নব্বই থেকে পঁচানব্বই মার্ক তুলবা এই এর যে রোডম্যাপটা দেওয়া উচিত সেই পুরো রোডম্যাপটা আজকে তোমাকে আমি দিব তোমার কোন বই পড়া উচিত কিভাবে পড়া উচিত নোট কীভাবে তৈরি করা উচিত রিভিশন কীভাবে দেওয়া উচিত এবং কোন জিনিসগুলোকে মিস্টেক করা যাবে না ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ রোডম্যাপ আজকে শেয়ার করবো আমি সো এই যে এই মার্ক তুলতে গেলে নব্বই থেকে পঁচানব্বই মার্ক তুলতে গেলে অবশ্যই নিজেকে আগে বিলিভ করতে হবে তো তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ আজকে সেটা কি যে তুমি যদি বিশ্বাস করো যে না আমি পারবো তাহলে অবশ্যই তুমি পারবা জাস্ট কমেন্ট বক্সে লিখে দাও যে ইনশাল্লাহ আমিও পারবো আমিও পারবো এই কথাটা লিখে দাও তারপরে দেখবা অবশ্যই তুমি পারবা তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝাবো হ্যাঁ তো প্রথমে যে স্টেপটা তোমাকে আমি বুঝাবো সেটা লেখাই বলছে যে এখানে দেখো কোন বই পড়া উচিত তো দেখো যখন আমরা নতুন ক্লাস নাইন টেনে উঠছি তখন কিন্তু আমাদের ভিতরে একটা অন্যরকম স্পিড কাজ করে মনে হয় যে পৃথিবীর সব কিছু পড়ায় ফেলবো আমরা কিন্তু এটা কিন্তু বাস্তবে সম্ভব হয় না কারণ আমাদের কাছে সময়টা লিমিটেড স্বল্প সময় থাকে তো এইখানে আমাকে প্রথম যে কাজটা করতে হবে আমাকে বেশি বই পড়া যাবে না বেশি বই বেশি বই পড়া যাবে না এটা আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমি তুমি বলবা যে ভাইয়া অনেকেই বলে বই বেশি পড়তে বাট আপনি বলতেছেন বেশি বই পড়া যাবে না কোন বইগুলো পড়া যাবে না এটা আমি কিভাবে বুঝবো এটা একটু লক্ষ্য করো ফার্স্ট তুমি এই কথাটা বললাম সেকেন্ড আসলে তাহলে কোন বইগুলো পড়বো বেশি বেশি সেটা হলো আমাদের যে বোর্ড বইগুলো আছে না বোর্ড বই এই বোর্ড বইগুলো পড়বো হ্যাঁ বোর্ড বইগুলো পড়বো এই বোর্ড বই ব্যতীত আমরা যারা অনেকেই চেষ্টা করি যে যখন আমরা ক্লাস নাইন আসি মনে করি ওরে আমি তো নতুন সায়েন্সে উঠছি নতুন একটা ভালো এতে আসছি ওরা দেখবা ইন্টারে বই পড়া শুরু করে দেয় ওরা দেখবা অনার্সের বই পড়া শুরু করে দেয় ভাই এই ধরনের প্রেশার নেওয়ার দরকার নাই তার কারণ আগেই তোমাকে অত দূর যাওয়ার দরকার নাই আগে তুমি কি করবা তোমার বোর্ড বই পড়ো বাকি ওই বইগুলো পড়ার দরকার নাই ঠিক আছে সেকেন্ড যে জিনিসটা করবা তুমি অবশ্যই একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনবা থার্ড অর্থাৎ থার্ড নাম্বার এটা একটা হলো কোশ্চেন ব্যাঙ্ক কিনবা কোশ্চেন ব্যাঙ্ক এই কোশ্চেন ব্যাঙ্ক দিয়ে কী হবে যখন তুমি একটা প্রশ্ন একটা চ্যাপ্টার সলভ করলা একটা বইয়ের একটা চ্যাপ্টার সলভ করছো তখন অবশ্যই তোমাকে এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমাকে খুবই হেল্প করবে কেন তার কারণ তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করো তুমি যদি এটা না বোঝো যে এই চ্যাপ্টারে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে এটা যদি তুমি না জানো তাহলে কখনোই কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না এই জন্য অবশ্যই তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনবা এবং এই কোশ্চেন ব্যাঙ্কের একটা সলিউশনও তোমার কাছে থাকা উচিত এরপর তুমি যে কাজটা মাসবি করবা সেটা দেখো আমরা যারা বিশেষ করে যারা সায়েন্সে থাকি তো সায়েন্সের ক্ষেত্রে কি হয় যে আমরা দেখবা যারা আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো থাকে না যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তারপর তুমি দেখবা যে এই যে চারটা সাবজেক্ট আছে লক্ষ্য করে দেখবা যে সায়েন্সে যদি কখনো রেজাল্ট খারাপ হয় সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই গ্রুপ সাবজেক্টগুলোতেই খারাপ করার চান্সেস বেশি থাকে তো আমি বলবো যে বিশেষ করে তোমরা এই যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এইগুলোতে একটু বেশি ফোকাস দিবা তার কারণ এইগুলোতেই কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার চান্সেস বেশি থাকে হ্যাঁ এবং তোমরা যারা আর্টসে আসো বা সায়েন্সে যেখানে থাকো না কেন তোমাদের আর একটা কমন জিনিস সেটা হলো যে ভাই আমি তো ইংলিশ পারি না হ্যাঁ ভাই আমি তো ইংলিশ হয় না আমি তো পারি না সো ইংলিশেও একটু বেকি বেশি ফোকাস দিবা হ্যাঁ আবার এটা কই না যে সবসময় খালি ওইদিকেই সময় দেবেন না সবগুলোতেই সময় দিবা বাট ওইগুলোতে একটু বেশি সময় দিবা ওকে ওকে তো চলো আমাদের ফার্স্ট স্টেপটা কিন্তু ডান এখন সেকেন্ড যে স্টেপটা আমি কথা বলবো এইখানে লক্ষ্য করে দেখবা আমাদের একশো পার্সেন্টের ভিতর মিনিমাম নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট এই জিনিসটাকে মিস্টেক করে আসে এবং যার কারণে আমাদের কিন্তু রেজাল্টটা খারাপ হয় ভাই সেই মিস্টেকটা কি আমি চাই না তোমরা সেই মিস্টেকটা করো এই জন্য খুবই মনোযোগ দাও অবশ্যই কিন্তু খাদা কলম নিয়ে বিষয়টা লক্ষ্য করবা হ্যাঁ লিখবা সেই জিনিসটা হলো কি নিজে নোট তৈরি করো কী করো নিজে নোট তৈরি করো আমি বলবো আর ভাই নিজে নোট তৈরি করি কী হবে আমি তো ওমুক অনলাইন কোর্সে ভর্তি হয়েছি এখানে তো আমাকে তো ডিজিটাল নোট দিছে আরে ভাই আমার ভাই তো ভার্সিটিতে পড়ে ও তো আমাকে এইরকম নোট দিছে ওর তো স্পেশাল নোট আমি পাইছি গাধা অন্যের নোট দেখে পড়ার চেষ্টা খুব কম করো হ্যাঁ অন্যের নেট পড়ো বাট ওন্যের নোট ফলো করে সব কিছু করার চেষ্টা করিল না তাই চিন্তা করে দেখো পৃথিবীর সব কিছুই তো নোট এই যে আমি যখন তুমি একটা বই পড়তেছো ওই বইটাকে অ্যাজ এ কাইন্ড অফ নোট না অবশ্যই নোট যে বইটা লিখছে তার নোট এটা বাট তুমি কি বই পড়ে সব বুঝতে পারো পারো না তার কারণ দেখবে যে তুমি তোমার ব্রেন যেভাবে কাজ করে তোমার নিউরনগুলো যেভাবে উদ্দীপনা দিয়ে কাজগুলো করতেছে বাট সবার তো সেম না তো এই জন্য তুমি একাধিক নোট পড়ো একাধিক বই পড়ো বাট নিজে থেকে একটা নোট তৈরি করো রিভিশন দেওয়ার জন্য মাস্ট এই কাজটা করবেই এখন তোমরা বলবো যে ভাইয়া তো নোট তৈরি করতে জানি না কেমন তৈরি করবো ভাই দেখো নোট আমরা তৈরি করবো জাস্ট একটু বলে দিই দেখো নোট প্রধানত আমাদের দুই ধরনের হয়ে থাকে আমার কাছে যেটা মনে হয় একটা হলো লং নোট এল জি লং নোট একটা হলো শর্ট নোট এস টি শর্ট নোট এই লং নোটকে আমি খসড়া নোটও বলে থাকি কি খসড়া খসড়া মানে কেন বলতেছি কারণ দেখো যখন আমরা যে কোনো ধরনের যখন একটা ক্লাস করি সেটা অনলাইনে হোক অফলাইনে হোক টিচার তো আমাকে কিছু বলে তাই না যেমন আমি যখন কেমিস্ট্রি পড়ে আমি কথা বলি না অবশ্যই বলি যখন দেখবে যে আমি যখন বলতেছি যে বা যে কোনো একটা অনলাইন ক্লাসে বা কোর্সে বা টিচাররা অফলাইনে যেখানেই হোক না কেন যখন একটা ক্লাস নিচ্ছে তখন তো স্যাররা কিছু বলে লেকচার দিচ্ছে না জাস্ট তুমি কী করো স্যার বলতেছে তুমি লেখো তোমার খাতায় লেখার চেষ্টা করো এই যে স্যার বলতেছে লেকচার দিচ্ছে তুমি জিনিসটা লিখতেসো এটাই হলো কি তোমার একটা খরসা নোট বা একটা লং লোড হয়ে যাবে ঠিক আছে আমি বলবো ভাই লং লোডতে কী হবে শর্ট নোটটাই কী শর্ট নোটের কথা বলে দিই সব থেকে মোর ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের শর্ট নোট যেটা আমাদের কিনা অন্য সকল স্টুডেন্টের থেকে আলাদা করে এবং আমার রেজাল্ট ভালো করতে সব থেকে বেশি ভূমিকা রাখে সেটা কি শর্ট নোট শর্ট নোট কী সাপোজ ধরো তোমার একটা চ্যাপ্টার টিচার তোমাকে পড়াইছে তুমি নিজে পড়ছো ইভেন তোমার এই লং নোটটা হয়ে গেছে লক্ষ্য করবা তখন তুমি কী করবো যখন কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা শুরু করছো বিগত তিন চার বছরে তখন তুমি বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে মনে রাখবা যে একটা চ্যাপ্টারে সব টপিক থেকে প্রশ্ন আসে না মাত্র তিরিশ থেকে চল্লিশ তিরিশ টপিক থেকে যেখান থেকে বারবার প্রশ্ন আসে সো তুমি যেটা করবা এই শর্ট যে নোটটা করবা এই শর্ট নোটে সেই তিরিশ পার্সেন্ট টপিকগুলো জাস্ট নোট করার চেষ্টা করবা মূল মূল বিষয়গুলো তুমি নোট করার চেষ্টা করবা তখন দেখবা এই যে তিরিশ যখন শর্ট নোটটা তৈরি করছো তখন ওই চ্যাপ্টারটা পরবর্তীতে রিভিশন দিতে বা রিভাইজ দিতে তোমার সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট দেখো একটা টপার এবং একটা এভারেজ স্টুডেন্টের পার্থক্য কী যে আমরা যখন একটা এভারেজ স্টুডেন্ট একটা চ্যাপ্টার রিভিশন দিই তখন আমাদের কাছে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ কিন্তু ওই একই চ্যাপ্টার একটা একটা টপার স্টুডেন্ট কীভাবে রিভিশন দিচ্ছে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে তাহলে ও এগে মানে এগে যাবে না আমরা এগিয়ে যাব অবশ্যই ও এগিয়ে থাকবে তার কারণ ও অল্প সময়ে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পড়াশোনা করতেছে এর কারণ কি দেখো যে একটা টপার হইতে গেলে না বা বেশি মার্ক পাইতে গেলে না সব কিছু মনে রাখার দরকার নাই সত্য কথা জাস্ট যতটুকু দরকার ততটুকু মনে রাখো এই জন্য শর্ট নোটের কোনো বিকল্প নাই ওকে চলো আমরা এবার পরের টপিকে যাই যেটা খুবই ইম্পর্টেন্ট তার আগে তোমাদের একটা কথা বলে দেই যে তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশে চব্বিশ ও দু হাজার পঁচিশ সালে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা রসায়ন নিয়ে রসায়ন নিয়ে যারা খুবই টেনশনে আছো তোমাদের জন্য কিন্তু আমাদের রসায়ন টার্গেট এ প্লাস কোর্স বেসিক টু অ্যাডভান্স এটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে তো তোমরা যদি রসায়নের যদি একদম রসটা বুঝতে চাও বা রসায়নের যদি ওই কোর্সে ভর্তি হতে চাও পুরো প্রসেসটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইনশাল্লাহ তোমরা আমাদের সঙ্গে কথা বলে ভর্তি হতে পারো তার কারণ তোমরা কিন্তু জানো এই কোর্সে যারা ভর্তি হয় তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোই কিন্তু রসায়ন এ প্লাস পাই এটা তোমরা আশা করছি জানো ঠিক আছে সো কীভাবে ভর্তি হবা এবং কী কী থাকছে পুরো বিষয়টা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্ক্রিনে থাকা নাম্বারে আমার সঙ্গে সরাসরি কথা বলে পুরো বিষয়টা জেনে নিতে পারো তো চলো আমরা আবারও আমাদের ক্লাসে ফেরত যাই আমি পরের যে টপিকটার কথা বলবো সেটা হলো যে রিভাইস একটা টপার স্টুডেন্ট হইতে গেলে সবথেকে বেশি কাজে দেয় সেটা হলো বেশি বেশি রিভিশন দেওয়া ভাই কেমনে বেশি বেশি রিভিশন দেবো লক্ষ্য করো আমি এখানে এক কথা রাখছি যে অ্যাক্টিভ রিকল করা করতে হবে যখন তুমি কোনো পড়াশোনা করতেছো তুমি অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করো ভাই অ্যাক্টিভ রিকলটা কি অ্যাক্টিভ রিকল বলতে বুঝাই ধরে নাও তুমি একটা টপিক পড়তেছো আমি বললাম যে নাহিদ নদী নদীর পারে বসে আছে যে দেখো যখন আমি বলছি যে নাহিদ নদীর পারে বসে আছে একটু একটা ইমেজিন করার চেষ্টা করো না একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করো না যে নদী একটা নদী আছে সেখানে একটা পার আছে সেখানে নাহিদ নামে একটা ছেলে বসে আছে ভাই কল্পনা করা যায় না আমি জানি কল্পনা করা যায় ভাই যখনই কোনো একটা টপিক তুমি পড়তিসো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো একটু চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করো যে না এটা এইরকম হইতে পারে হ্যাঁ এখন তুমি আমাকে বলবা আরে ভাই মজা করেন নাকি আমি ইয়ে কীভাবে করবো যে সায়েন্সের সাবজেক্টগুলো কেমনে আমি ইয়ে করবো আমাকে বলতেছে যে তুমি হলো দহন বিক্রিয়া লেখো আমাকে বলতেছে তুমি হলো জারণ বিজান বিক্রিয়া লেখো এটার সাথে আমি কেমনে ভিজুয়ালাইজ করব। ভাই শোনো তোমাকে ভিজুয়ালাইজ বলতে একদম প্রপার ওর সাথে মিলেই যাওয়া লাগবে এমন না জাস্ট তুমি এমন কিছু করো যেটা তোমাকে পড়াটা মনে রাখতে সাহায্য করবে একদম অ্যাকুরেসি হইতে হবে বিষয়টা এমন না কেন বলতেছে তার কারণ দেখো অনেক সময় আমরা অনেক দিন ধরো একটা তুমি পড়া পড়ছো অনেকদিন পর তুমি ওই পড়াটা আবার দেখতেছো মানে বলতে ধরে নাও এক মাস পর পড়াটা আবার মানে ধরছো তোমাকে তুমি পারতেছো না বাট তুমি বলতেছো আচ্ছা দাঁড়াও ভাই এই জিনিসটা আমার পড়া আছে জাস্ট আমি আমার নোটটা একটু দেখি জাস্ট তুমি একটা খাতা নিচ্ছ নিয়ে নোটটা দেখতেছো অ এটা এই পড়া এটা তুমি পারি এটা তুমি পড়ছি চিন্তা করে দেখো যে পড়াটা তুমি এক মাস পরে যখন তোমাকে কেউ ধরলো তুমি পারলা না জাস্ট তুমি কী করছো নোটটা দেখছো এক দুই মিনিট নোটটা দেখার পর বলতেছো এটা তুমি সব পারি সো দেখো প্রত্যেকটা জায়গায় একটি রিকলটা কাজ করে তোমার এইখানে অ্যাক্টিভ রিকল হিসেবে কাজ করে তোমার খাতা জাস্ট খাতা দেখছ তো হয়ে গেছে হ্যাঁ তো এখন আমার কথা হইলো যে অ্যাক্টিভ রিকল তোমার খাতা না করে অ্যাক্টিভ রিকল তোমার ব্রেন হওয়া উচিত যে তুমি ইম্যাজিন করো যে ওই মেমোরিগুলো ওই যে স্মৃতিগুলো ওই যে মানে যে ইমেজগুলো যদি মাথার ভিতর সৃষ্টি করতে পারো জাস্ট চোখ বন্ধ করবা তোমার অ্যাক্টিভ রিকল হওয়া শুরু হবে তুমি পড়াটা পড়তে পারবা এই জন্য আমি বি তোমাকে বলবো যে অ্যাক্টিভ রিকল করার জন্য কল্পনা করে পড়ার চেষ্টা করো ইমেজ সৃষ্টি করে পড়ার চেষ্টা করো নাম্বার ওয়ান নাম্বার টুটা এতটাই ইম্পর্টেন্ট যেটাকে আমি খুবই বেশি প্রাধান্য দিই ইভেন আমিও এটা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো অন্য কাউকে পড়াও অন্য কাউকে পড়াও দেখবা যে একটা পড়া যখন তুমি নিজে যদি দশবার পড়ো যেটা না হবে তার তুলনায় তুমি যদি ওই পড়াটা অন্য কাউকে পড়াও তার সাথে ডাবল উপকার তোমার হবে আমি বলবো ভাই অন্য কাউকে পাবো কোথায় তোমার ছোট ভাই বোন নাই প্রথমত চেষ্টা করো তোমার ব্যাচম্যানদের একটু হালকা পাতলা দেখে দেওয়ার জন্য বা তোমার যদি আশেপাশে কেউ থাকে তাকে একটু পড়ানোর জন্য যেটা পড়ছো সেটা পড়াও তুমি না ভাই আমি তো ক্লাস টেনে পড়ি বা নাইনে পড়ি আমার তো আশেপাশে নাইন টেনে কেউ নাই ভাই ছোট ভাই আসে না ছোট ভাই বোন আসে না ওদেরকে জোর করে পড়াও তো কিছু বুঝবে না দরকার নেই জাস্ট খালি বলো ওদেরকে হ্যাঁ তারপর তোমার আব্বু মোর সাথে শেয়ার করতে পারো বা এটাও যদি না হয় ভাই একটা কাজ কর তুমি নিজেই নিজেকে পড়াও না নিজেই একটা প্রশ্ন করো যে আচ্ছা দহন বিক্রে কাকে বলে সংজ্ঞাটা বলো তো দেখি তুমি নিজেকে প্রশ্ন করলে নিজেই উত্তর দিচ্ছ এই যে যখন নিজে প্রশ্ন করতেছ নিজে উত্তর দিচ্ছ এই যে নিজেই নিজেকে যখন পড়াচ্ছ না তখন দেখবা জিনিসটা আরও বেটার হতে শুরু করবে ঠিক আছে এই কাজটা মাসবি তোমরা করবা প্লিজ এবার আসো এটা রিভিশন দেওয়া শুরু হয়ে গেল এখন তোমরা যেটা আমাকে সব সময় বলো যে ভাইয়া আমি দিনে কত ঘন্টা পড়বো হুম একটা ভালো স্টুডেন্ট একটা টপার স্টুডেন্ট যারা নব্বই থেকে 95 মার্ক পায় তারা দিনে কত ঘন্টা পড়ে আর তারা না বেশি পড়ে না তারা জাস্ট ধারাবাহিকতাটাকে বজায় রাখে আমি বলবো যে একটা টপ লেভেল স্টুডেন্ট যে একটা মানে খুব ভালো লেভেলের স্টুডেন্ট যারা সময় পরীক্ষায় ভালো করে তারা দিনে কত ঘন্টা পড়াচ্ছে জানো বেশি না জাস্ট তুমি যদি দিনে দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করো তিন ঘন্টা পড়াশোনা করো যথেষ্ট এটা সেলফ স্টাডি কিন্তু এটা কিন্তু স্কুল কলেজের না তুমি এখন স্কুলেও গেছো প্রাইভেটে গেছো টিউশনিতে গেছো সব মিলিয়ে তিন ঘন্টা তা কিন্তু না ওগুলো বাদ দিয়ে তুমি নিজে থেকে যদি মাত্র দুই থেকে তিন ঘন্টা করে নিয়মিত পড়াশোনা করো আলহামদুলিল্লাহ ভাই তুমি অবশ্যই ভালো কিছু করবা এবার তোমাদের একটা কথা বলে দিই কাছে আসো তোমার ছোট ভাই বোন না আমার খুবই কাছে আসো এসে একটা কথা মনোযোগ দিয়ে শোনো কাছে আসছো তো এখন শোনো যেটা হলো কোন কাজগুলো কখনোই করা যাবে না সেই কাজগুলো শুনে নাও নাম্বার ওয়ান সেটা হলো যে একাধিক কাজ একসাথে করা যাবে না জীবনে সব কিছুকেই এনজয় করতে হবে কীভাবে সাপোজ ধরো তুমি এখন বিকেলে খেলতে গেছো খেলতে যাওয়ার পর যদি তুমি এটা বলো আচ্ছা আমি ম্যাথে জানি কোন সূত্রটার কথা বলছিলো স্যার আমি ভুলে গেছি খেলার সময় যা যদি ম্যাথের টেনশন করো ওই পড়াশোনার টেনশন করো তুমি কিন্তু খেলার মজাটা পাবে না তো আমার কথা হইলো তুমি যখন যেটা করতেছো সেটা নিয়ে মজা করো তুমি খেলতে গেছো খেলো পড়াশোনা করার দরকার নেই তুমি ঘুমাইতে গেছো ঘুমাও তুমি খাবার খাচ্ছো খাবার খাও তুমি পড়াশোনা করতেছো পড়াশোনা করো একটার সাথে আর একটা কোনো সম্পর্ক রাইখো না একাধিক কাজ একসাথে কইল না তোমার ভালো কিছু হবে না ঠিক আছে নাম্বার টু বর্তমান সময়ে সব থেকে বেশি সময় কোথায় আমরা কাটাই সোশ্যাল মিডিয়াতে কাটাই মনে রাখবে যে তুমি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ইনস্টাতে বা ফেসবুক যেখানে যে চ্যানেলগুলো তুমি ফলো করতেছো তোমার মাইন্ডটা সেই রকমই হয়ে যাবে আমি বলবো প্লিজ তুমি সেই সকল চ্যানেলগুলোকেই ফলো করো যেগুলো তোমার বাস্তব জীবনে তোমার নিজেকে প্রোডাক্টিভিটি বাড়াতে হেল্প করবে তুমি সেই সকল চ্যানেলগুলোকে ফলো করো তোমার পড়াশোনার জন্য হইতে পারে এন্টারটেনমেন্টের জন্য হইতে পারে অনেক ভালো ভালো চ্যানেল আছে সেগুলো তুমি ফলো করো দেখবা তুমি তাদের মতো করে চিন্তা করতেছো তোমার লাইফে ভালো কিছু আসবে ইনশাল্লাহ ঠিক আছে এবং তিন নম্বর যে কথাটা বলবো যেটা আমরা সবথেকে বেশি মিস্টেক করি যে ভাই আমরা কিন্তু এক্সাম দিতে চাই না টেস্ট এক্সাম দিতে চাই না ভাই নিজেকে প্রমাণ করতে হলে টেস্ট এক্সামের দরকার আছে বেশি বেশি টেস্ট এক্সাম দিবা হ্যাঁ যখন স্কুল কলেজ বা প্রাইভেটে যেখানে হোক এক্সাম তোমরা দিবা মাস্টার প্লিজ এই কথাগুলো রাইখো হ্যাঁ তো কারা কারা এই কাজগুলো করবো আমাকে করবো যে ভাই আমি এই কাজগুলো করবো ইনশাল্লাহ ঠিক আছে যেগুলো নিষেধ করলাম এগুলো কখনই করবা না আর যেগুলো বলছি পজিটিভ হয়েছে সেগুলো করবা কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং আমি আবারও বলতেছি তোমরা যারা দু এবং চব্বিশ সালের শিক্ষার্থীরা আছো রসায়নে যারা খুবই খুব সমস্যায় আছো তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো রসায়ন টার্গেট এ প্লাস কোর্স বেসিক টু অ্যাডভান্স একদম রসায়নটা পানির মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে পুরো প্রসেসটা ভর্তি হওয়ার প্রসেস কোর্স ফি বিস্তারিত সম্পর্কে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে السلام عليكم ورحمه الله